12 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপমণি। অনুষ্ঠিত হবে এসএসসি এইচএসসি পরীক্ষাও। এক সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণঘাতী করোনার কারণে প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছেদ পড়েছে প্রাণহীন স্কুল কলেজের প্রাঙ্গণ। এই দীর্ঘ বন্ধে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের 4 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। অবশেষে সরব হতে যাচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি স্কুল কলেজ খুলে দেওয়ার মত দিয়েছে। শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় এক অনুষ্ঠান শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। আমরা 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু সংক্রমণের হার কমে যাচ্ছে এবং আরো দ্রুতই কমছে। তবে এখনো বিশ্ববিদ্যালয় খোলার সময় ঠিক হয়নি বলে জানান মন্ত্রী। একটা খোলার তারিখ নির্ধারণ করেছিলাম, সেই অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি। এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো, ওনারা যদি তার আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খুলতে রাজি হন খুলবেন, কিংবা যদি ওনারা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি ওনাদের বিষয়। একই দিন মানিকগঞ্জে একটি স্কুল পরিদর্শন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান খুলে দেওয়ার জন্য সব প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হচ্ছে। করে ফেলতে পারবে, এটা করতে খুব বেশি সময় যে লাগবে তা নয়। আমরা আমাদের তো 11 তারিখ পর্যন্ত বন্ধ, এর মধ্যেই আমাদের সব প্রতিষ্ঠানগুলো এই প্রস্তুতিটি নিয়ে ফেলতে পারবে। ইউনিসেফ জানিয়েছে করোনার কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ রাখার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ। গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।